আমার জন্য আসলে এটি একটি অবিস্মরণীয় মুহূর্ত। আমি অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রথমেই আমি আসলে মহান আল্লাহ তাআলার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদের জন্য নির্ধারণ করেন। আর তারপরে আমি স্মরণ করছি আমাদের স্বাধীনতা যুদ্ধকে, যে যুদ্ধের বিনিময়ে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম, এবং সেই স্বাধীনতার সুবাদেই আজকে আমরা এই পুরস্কারটা পেয়েছি। সেজন্য আমি স্বাধীনতা যুদ্ধের যত শহীদ এবং যত ত্যাগ স্বীকারকারী আমাদের অগ্রজ প্রতি মানুষ আছেন, তাদের সবাইকে আমি আজকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আমি আরও স্মরণ করি আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিক প্রাণপ্রিয় নেতা, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আমি যে এই পুরস্কারটা পেয়েছি, আমি এখন চাইবো যে আমি যাতে আরও বেশি কাজ করতে পারি এবং এই পুরস্কারের সম্মান যাতে আমি ধরে রাখতে পারি। আর আমি চাইবো যে আমার যারা অনুজ প্রতিম আছেন, তারাও আমাদের কাজ দেখে অনুপ্রাণিত হবেন এবং ভবিষ্যতে তারাও আরও ভালো ভালো কাজ করে যাবেন, এবং তারা সকলেও ভবিষ্যতে এই ধরনের পুরস্কার পাবেন।